শুটকি মাছ। শুটকি মাছের ভুনা খেতে কম বেশি সবাইরই ভালো লাগে, আর যদি বেশি পেঁয়াজ বা রসুন দিয়ে ভুনা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আজ আমি আপনাদের সামনে পটল আলু দিয়ে লটকা মাছের শুটকি ভুনা নিয়ে হাজির হলাম। তাহলে আর কথা না বাড়িয়ে ঝটপট শিখে নিন এই রেসিপিটা। তবে শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটাই অনুরোধ রইবে, যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করুন, তাহলে সবার আগে আমাদের রেসিপিগুলো আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। প্রথমে প্যান চুলায় বসিয়ে প্যানের মধ্যে তেল ঢেলে দেই। তারপর তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, রসুন থেতলিয়ে রাখা 1 চা চামচ, কাঁচামরিচ চিরে নেওয়া 4 থেকে 5টা দিয়ে সবগুলোই ভেজে নিব ভালো করে। পেঁয়াজ মরিচগুলোর কালার একটু চেঞ্জ হয়ে আসলে দিয়ে দিব 1 চা চামচ রসুন বাটা ও 1 চা চামচ জিরা বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে যাব এবং সামান্য পানি দিয়ে মশলাগুলো কষাব। এদিকে আমি লটকা মাছগুলো কেটে শুকনো খোলায় ভেজে নিয়েছি কোনো প্রকার তেল ছাড়াই। এখন আমি শুটকি মাছগুলো গরম পানিতে 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রাখবো, তারপর পানি ঝরিয়ে নিব। এইদিকে আমি আবারও মশলাগুলোর মধ্যে 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ গুঁড়া মরিচ ও 1 চা চামচ লবণ দিয়ে আবারও সবগুলো মশলা কষিয়ে যাব। এইভাবে যদি শুটকি মাছগুলো রান্না করা হয় তবে খেতে বেশ লাগে। যখন মশলাগুলোর মধ্যে তেল ছাড়বে বা তেল ছেড়েছে তখন ভিজিয়ে রাখা ও পানি ঝরিয়ে নেওয়া শুটকি মাছগুলো দিয়ে দিব এবং মশলাগুলোর সঙ্গে ভুনিয়ে নিব শুটকি মাছগুলো। এবার দিব ছিলে নেওয়া ও লম্বা লম্বা করে কেটে নেওয়া পটলগুলো ও আলু। সেই আলুগুলো আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখে নিন। এবং একটু নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে সবগুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিব পানি। তারপর প্যান ঢাকনা দিয়ে দিব 6 থেকে 7 মিনিটের জন্য। 6 থেকে 7 মিনিট অপেক্ষা করার পর ঢাকনা তুলে নিব এবং আবারও সবগুলো কষিয়ে যাব ভালো করে। যখন সবগুলো পানি কমে যাবে এবং পটল আলুর কালার লালচে হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে রেসিপিটা হয়ে গেছে। হয়ে গেল আমার পটল আলু দিয়ে শুটকি মাছের রেসিপি বা শুটকি মাছের ভুনা। যদি আমাদের রেসিপিগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং আমাদের আরও নতুন নতুন রেসিপি যদি পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। সো অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।